ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে 4 জন নিহত হয়েছে, পুলিশ সহ আহত হয়েছে শতাধিক। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিজিবি মোতায়েন করেছে প্রশাসন। এক যুবকের ফেসবুক মেসেঞ্জারের আপত্তিকর বক্তব্যের জের ধরে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ ও পরে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বিপ্লব চন্দ্র নামের ওই যুবক তার ফেসবুক হ্যাক করে এমন মেসেজ দেয়া হয়েছে বলে গতকালই থানায় জিডি করেছিলেন। ভোলা প্রতিনিধি মোহাম্মদ হোসেন সাদিকের সাথে নিয়ে আরো জানাচ্ছেন আশিক মাহমুদ। ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর মেসেজ দেওয়ার অভিযোগে ভোলার বোরহানউদ্দিনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এলাকার মুসল্লিরা। তবে পুলিশের অনুমতি না থাকায় তাদেরকে সমাবেশ না করতে অনুরোধ করে পুলিশ। এরপরে মুসল্লিরা সমাবেশ ও মিছিল করার চেষ্টা করে, এ সময় পুলিশ বাধা দিলে তাদের সাথে সংঘর্ষ বাঁধে। তাদের কাছে সময় চেয়েছে 10 মিনিট, আমরা 10 মিনিট আমরা শেষ করে দিব, এর আগে তারা হামলা শুরু করছে। আজকে পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা চালাইছে। বোরহানউদ্দিন উপজেলা সদরে বেলা 10:45 থেকে দফায় দফায় এই সংঘর্ষ হয়। এ সময় এক মাদ্রাসা ছাত্র সহ নিহত হয়েছে 4 জন, আহত হয়েছে পুলিশ সদস্য সহ শতাধিক। আহতদের মধ্যে 9 জনকে বরিশাল মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে, বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আমরা ওই স্টেজ থেকে নেমে এসেছি, চলে যাব, ঠিক সেই মুহূর্তে হঠাৎ উত্তেজিত একদল জনতা আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। মাদ্রাসার দোতলায় আমরা একটা রুমে আত্মরক্ষার্থে আমরা অবস্থান নিই, আমাদের রুমে ওরা আক্রমণ শুরু করে ইট পাথর নিক্ষেপ করতে থাকে। জানা গেছে শুক্রবার বিকেলে বিপ্লব চন্দ্র শুভ নামের এক যুবকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আরেকজনের কাছে মহানবী সম্পর্কে আপত্তিকর মেসেজ পাঠানো হয়। এই মেসেজ দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এক পর্যায়ে তহিদি জনতার নামে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়। তবে বিপ্লব নামের ওই যুবক তার ফেসবুক হ্যাক করে উদ্দেশ্যমূলকভাবে আপত্তিকর মেসেজ দেয়া হয়েছে বলে জিডি করেন। এ সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখে। এখনও সে পুলিশের হেফাজতে রয়েছে। জনতা পুলিশ সংঘর্ষের পর এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ।